देखो इन्हें ये है ओस की बूंदे, पत्तों की गोद में आसमां से कूदे, अंगड़ाई ले फिर करवट बदल कर, नाजुक से मोती हंस दे फिसल कर, खो न जाइए तारे जमीन पर। गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम बैक टू अनदर व्लॉग। आज के व्लॉगটা শুরু করছি টোটো যাত্রা দিয়ে। ব্লগের টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ব্লগটা হচ্ছে একটা ছোট্ট বেবির অন্নপ্রাশনে। হ্যাঁ, আমি আর দেবপ্রিয় যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের মেয়ের অন্নপ্রাশনে। আপাতত গাড়ি নিতে যাচ্ছি, কেননা আমাদের গাড়ি গেছে ওয়াশে, গাড়ি আসতে দেরি, আমরা রেডি, তাই ভাবলাম ডিরেক্ট গাড়ি নেবো আর ওখান থেকে যাবো ভেনু। তো চলো আমাদের সাথে অন্নপ্রাশন বাড়িতে অ্যান্ড দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা গাড়ি পেয়ে গেছি আর এখন অন দ্য ওয়ে টু দ্য ভেনু। ব্যাস দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা ব্যাঙ্কোয়েট হলে। কি সুন্দর করে বালুনস দিয়ে গেটটা সাজিয়েছে, আর এই দেখো পুচকু বেবির মুখে বাদ স্পেশাল কি সুন্দর একটা মেসেজ দেওয়া। বেবির নাম ঐঙ্গিনী, নামটা খুব ইউনিক তাই না? আর এই দেখো আমাদের স্টার অফ দ্য শো, আমাদের পুচকু বেবি এখন স্টেজে দাঁড়িয়ে ফটোশুট করছে নিজে মায়ের কোলে। চারিদিকে প্রচুর লোকজন দেখে একটু হালকা ঘাবড়ে গেছে, আর পিছনে ঘাবড়ে আছে আমাদের মেয়ের বাবা। মেয়ের মুখে বাদ, মেয়ের বিয়ে দিচ্ছে না মুখে বাদ বোঝা যাবে, একদম তুর্তি পাঞ্জাবি। আজ আমাদের স্টার অফ দ্য শো এর সময় পাওয়াটাই মুশকিল, সবাই লাইন দিয়ে ফটো তুলে যাচ্ছে। অনেক কষ্টে পুচকির মাকে পাওয়া গেছে এখন। কি মেয়ের মা, কি খবর? মেয়ের মায়ের টেনশন যতক্ষণ না বিকেল হচ্ছে সন্ধ্যে হচ্ছে। এখানে মেয়ের মা আর ওদিকে মেয়ের বাবা দুজনেই ব্যস, আর মেয়ে শুধু ফটোশুটই করে যাচ্ছে। ব্যাঙ্কোয়েট হলটা খুব সুন্দর করে সাজানো ছিল আর প্রচুর অ্যারেঞ্জমেন্টও করা ছিল। প্রথমেই রাখা ছিল একটা মকটেলের পুরো ফুল অন কাউন্টার, তার পাশে রাখা ছিল চা বা কফি যে যেটা খেতে যায় তার জন্য ব্যবস্থা, সাথে রাখা ছিল জলের বোতলও। আর উল্টো দিকে সার্ভ করছিল হচ্ছে স্টার্টার্স। আজকে স্টার্টারে ছিল চিকেন পকোড়া অ্যান্ড পনির চটপটা। আমিও এই সুযোগে এক প্লেট স্টার্টার নিয়েই ফেললাম, আর ওইদিকে দেবপ্রিয় বসে অলরেডি খেতে শুরু করে দিয়েছিল। স্টার্টার খেতে খেতে মাথা তুলে দেখি যে এখন মেয়ের মা আর বাবা ফটোশুট করছে। তারপর দেখি পিছন থেকে খুব আওয়াজ হচ্ছে, স্টার্টার কাউন্টারের সামনে দেখছি লম্বা লাইন, আর সেই লাইনে দাঁড়িয়েছে দেবপ্রিয়। সেকেন্ড রাউন্ড। এরপরে আমরা ট্রাই করলাম হচ্ছে মকটেলগুলো। দেবপ্রিয় নিয়েছিল একটা ফ্রেশ লাইম সোডা, আর আমিও নিলাম ফ্রেশ লাইম সোডা উইদাউট আইস। এইসব করতে করতে দুপুর 1টা বেজে গেছিল, আর মুখে ভাতের টাইম ছিল 1:15 থেকে, তাই জন্য এখানে সব প্লেট আর বাটিতে সুন্দর করে সাজিয়ে খাবারগুলোকে দেওয়া হচ্ছে। এই দেখো এটা হচ্ছে ফুল ফ্লেজড মেনু আমাদের পুচকু বেবির জন্য একদম রেডি। অ্যান্ড এইদিকে আমাদের পুচকু বেবি একদম চলে এসেছে রেডি হয়ে, রেড কালারের স্কার্ট, একটা টপ, মাথায় সাদা হেয়ার ব্যান্ড দিয়ে, আর এখন চলছে ওকে সাজানো গোছানোর পালা। মাথায় ছোট্ট মতন টিকলি, হাতে বালা, চুড়ি, কত কিছু, আর পুচকুটা ওর মায়ের দিকে তাকিয়ে আছে চোখ বড় বড় করে, কি কিউট লাগছে তাই না? আর ওইদিকে ঘুরে দেখি মুখে ভাতের প্রেপারেশনের জন্য সব থালা টালা সাজানো যেগুলো ছিল ওগুলোকে স্টেজে রেখে দিয়েছে। মুখে ভাতের টাইম ছিল 1:15 পর, এখন ক্লোজ টু 1:30, তাই সব রেডি হচ্ছে। আর এইটা হচ্ছে পুচকুর দিদা, আর ওইটা হচ্ছে পুচকুর মামা, যারা এখন অ্যারেঞ্জমেন্ট দেখতে ব্যস্ত। আর এই দিকে দেখো পুচকুর মামা একদম রেডি, অল সেট ফর মুখে ভাত। পুচকুর অপেক্ষা, পুচকুর ফটোশুট অলমোস্ট ডান, অ্যান্ড পুচকু দেখো বসে পড়েছে ওর মামার কোলে। এখন ওর মা আর ওর বাবা দুজনে মিলে চেষ্টা করছে যে ওর মাথায় মুকুটটা কি করে ফিট করা যায়। ওড়না, টিকলি, মুকুট, এত কিছু সামলে বসতে হবে তো, নাহলে ফটোটা কি করে ভালো উঠবে। কিন্তু দেখছি ওর মাই একমাত্র চেষ্টা করে যাচ্ছে আর ওর বাবা করছে ওর সাথে দুষ্টুমি। কিন্তু অনেক চেষ্টা করেও মুকুটটাকে ফিট করা গেল না, আর এখন আমাদের পুচকু ফটো তুলছে ওর মা বাবা আর মামার সাথে বসে স্টেজে। এরপর শুরু হয়ে গেল আমাদের মুখে ভাতের সব রিচুয়ালসগুলো।
সব সেরেমনি হয়ে যাওয়ার পর এবার ছিল দুপুরের খাওয়ার পালা। প্লেটে দেখো কত কিছু, একদিকে মাটন আর বাসন্তী পোলাও, ফিশ কালিয়া হোয়াইট রাইস, আর ওদিকে পাতুরি। পাতুরিটা দারুণ টেস্টি হয়েছিল, আর সেটার প্রমাণ হচ্ছে এতগুলো পাতুরির খোলা টেবিলে পড়ে। টেবিলে সবাই যারা বসেছিলাম প্রচণ্ড এনজয় করেছি খাওয়া দাওয়াটা। তারপরে ছিল হচ্ছে কুলফি উইথ ফালুদা, আর এই দেখো এটা একটা নতুন টাইপের ডিজাইন করে পান দিচ্ছিল, আমি এরকম পানের ডিজাইন আগে তো দেখিনি। খাওয়া দাওয়া দারুণ হলো, পেট ফুলে ঢাক, সবার সাথে দেখা হলো, গল্প হলো, প্রচুর মজা হলো। আর এখন শুরু হলো ফটো সেশনের সেকেন্ড রাউন্ড, কিন্তু এবার ওদের ফুল ফ্যামিলি, প্রথমে এই ব্যাকগ্রাউন্ডে, তারপরে স্টেজকে ব্যাকগ্রাউন্ড করে। আর এই দেখো আমাদের পুচকু বেবি মায়ের কোলে দাঁড়িয়ে ফটো তুলছে, কিন্তু দিদাকে পাশে রেখে। সারা দিনটা খুব ভালো কেটেছে আজকে। আর এই দেখো আমাদের পুচকু বেবি চলে এসেছে একটা নতুন জামা পরে, থার্ড চেঞ্জ অফ দ্য ডে, পিঙ্ক জামা, লাল টিপ, টু অ্যাডোরেবল। টাটা, একদিন আসবো, তোরাও যাবি, কোনো ব্যাপার না। তো তোমরা বুঝতেই পারছো যে আমি বাড়ি চলে এসেছি, মুখে ভাত খুব সুন্দর করে অ্যাটেন্ড করলাম, এই 5 মিনিট হলো বাড়ি এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন একটু চা খাবো, একটু পরে অলমোস্ট 5টা বাজে। আমরা গেছিলাম সেই অ্যারাউন্ড 12:30, 1টা নাগাদ। এতক্ষণ মজা আড্ডা গল্প করে ফাইনালি বাড়ি ফিরলাম, এখন 5:30 বাজে চলেছে। তো একটু চা টা খাবো অ্যান্ড জাস্ট chill for the rest of the day. আজকের ব্লগটা আমি এইখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেজ ভিডিও, আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। আমাদের ছোট্ট বেবি, ছোট্ট অঙ্গিনি বা রিদ্ধি, ওর নাম রিদ্ধি, ওকে ডাকনামে সবাই রিদ্ধি বলে ডাকে, ও এখন 7 মান্থস ওল্ড, শি ইজ টু বিগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এখনের জন্য টাটা।